সালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সার্ভাইভার্স এক্সপিরিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে। তো আসলে ঈদ উপলক্ষে চলে আসলাম আমার গ্রামে ঘুরতে, তাই আমার চলাফেরা এখন লুঙ্গি এবং একটি সিম্পল শার্ট পরে চলে আসলাম। যে এলাকার একটি মসজিদ এবং একটি গার্ডেন তৈরি হয়েছে, যেটা আসলে খুবই নজিরবিহীন এবং এটা খুবই একটি নাম করা একটি প্রতিষ্ঠান। অডিয়েন্স, তাহলে আমরা চলি ভিতরে কী কী ধরনের স্থাপনা রয়েছে। এবং আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে একটি মসজিদ, এটা নিয়ে আমরা শুরু করি, তার পরবর্তী ধাপগুলোতে আমরা নেক্সট স্থাপনাগুলো আপনাদেরকে দেখি। যে এটা একটি কোনো প্রকার পেইন্ট বা কালার ইউজ করেন নাই, ন্যাচারাল ইটের উপরেই, এই কনক্রিটের উপরে এই স্থাপনাটি তৈরি করেছে। আমরা ভিতরে এক নজর দেখাবো। এখানে দর্শনার্থীদের জন্য এটা ওপেন, মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা নামাজ স্থান রয়েছে। এখানে সাধনা রয়েছে, ওয়াশরুম রয়েছে, ভাইয়েরা এখানে কিছু বলেন, মানুষের সেবায় নিয়োজিত আছেন, যেখানে পানি বিতরণ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মসজিদটির নামকরণ করা হয়েছে আসসালাম আসসালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি। হ্যাঁ, আর এখানে অবশ্যই ওনারা সেবায় নিয়োজিত আছে, যারা বোনেরা আসে পর্দার জন্য কিছু বরকা এখানে রিজার্ভ রেখেছে, বরকাগুলো পরে ভিতরে ভিজিট করার সুযোগ আছে। চলেন আমরা এক নজর একটু ভিতর থেকে দেখাই। বাহিরের স্থাপনাটি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর। হ্যাঁ, নামাজের জন্য তারা কিছু ম্যাট বিছিয়ে রেখেছেন, সামনে আরও জায়গা রয়েছে। তো একটু পরে নামাজ আরম্ভ হবে, তার আগে আমরা একটু শর্ট দেখাই আপনাদের। চলো, অডিয়েন্স আমরা দেখতে পাচ্ছি যে দুইটি পার্টে বিভক্ত। প্রথমে মিম্বার থেকে প্রথমে একটি পার্ট রয়েছে এবং সেকেন্ডে একটি পার্ট রয়েছে। তো এই পার্টটিও আমরা দেখতে পাচ্ছি খুবই ওপেন, ন্যাচারালি ভেরি বিউটিফুল। এবং সামনের মিম্বারের পাশে যে পার্টটি রয়েছে, এখানে খুব সুন্দর একটি দুটি পানির হাউস দেখতে পাচ্ছি। মেইন মেম্বার যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান, খুবই সুন্দর স্ট্রাকচারটি একটু যদি দেখায় আমরা উপরে। মসজিদটি আমার ভিজিট হয়ে গেল, এখন আমরা আরও তাদের তিনটা প্রতিষ্ঠান রয়েছে এখানে, মডেল মাদ্রাসা এবং মেয়েদের জন্য আলাদা গার্লস স্কুল রয়েছে, সেগুলো ভিজিট করবো। এবং সুন্দর একটি গার্ডেন রয়েছে এবং মহিলাদের জন্য নামাজের আলাদা সুব্যবস্থা রয়েছে এবং ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। হাঁটতে হাঁটতে যদি বলি, এখানে একটি সুন্দর একটি পানি রয়েছে, আসলে এই গরমে গোসল করতে খুব মন থাকছে, সেই ব্যবস্থা হয়তো এখন নিয়ে আসেনি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক দর্শনার্থীরাও আসেন, যারা আসলে ছবি তুলতে পছন্দ করে, দেখতে পছন্দ করে, অনেকে নামাজ পড়তে আসেন। তো আমরা একটু হাঁটি সামনে, তো বন্ধুরা আমরা এখানে চারটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এবং আলসালাম কমপ্লেক্স শেখের কেল্লা, যেটাকে বলা হয় চর পড়াগাছা বা রামগতি লক্ষ্মীপুর পড়েছে, এটা নোয়াখালীর বর্ডারের পাশাপাশি চেওয়াখালীর পরেই এই এর প্রতিষ্ঠানের অবস্থান। আমরা চলি একটু ভিতরে, তাহলে আমরা একটু ইন্ট্রোডিউস করে দিই এবং ভিউটি একটি শো করার চেষ্টা করব।
অডিয়েন্স, এখানে যে চারটি প্রতিষ্ঠানের মধ্যে আমরা চলে আসলাম। যে আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা স্কুল, হাই স্কুল। তো এই হচ্ছে হাই স্কুলের শ্রেণীকক্ষগুলো এই ভবনের মধ্যে রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রধান শিক্ষকের এখানে রয়েছে। আজকে যেহেতু ঈদের ছুটি চলছে, ঈদের ছুটিতে প্রতিষ্ঠানটি বন্ধ আছে। আর এই যে ভবনটা আমরা লম্বা ভবনটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটি গার্লস কলেজ, যেখানে হায়ার সেকেন্ডারি পড়াশোনার একটি সুযোগ রয়েছে। তো আসসালাম মডেল গার্লস কলেজ, তো এটা শুধু গার্লসদের জন্য সুযোগ সুবিধা রেখেছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বলতে চাই? আর একটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি, প্রতিষ্ঠানের মাঝখানে একটি প্লেগ্রাউন্ড রেখেছে, যেটা সবুজে ভরা, খুবই সুন্দর। পাশে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছেন। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে এখানে অবশ্য প্রতিষ্ঠানের অফিস কক্ষ, পাঠাগার, এবং এখানে রেখেছেন কিচেন, যেখানে রান্নাবান্নার ঘর রেখেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার সামনে আরেকটি ভবন দেখতে পাচ্ছি, যেখানে কলেজের শিক্ষক রুম রয়েছে, এবং আমরা একটি খাটিয়া দেখতে পাচ্ছি সামনে তারা রেখেছে। এটা হয়তো সবারই একদিন প্রয়োজন হবে। তো এবং সামনে যে ভবনটি রয়েছে, আল সালাম হাফেজিয়া মাদ্রাসা, তার মানে এখানে একটি হেফজোখানা মাদ্রাসা অবশ্য আমরা দেখতে পাচ্ছি, এবং খুবই এটা তালাবদ্ধ করে রেখেছেন বিভিন্ন ভবন, যেখানে হচ্ছে শ্রেণীকক্ষ রয়েছে। তো আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি আমরা পুরো যে এখানে যে ভবনগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো, আমরা অলমোস্ট ভিজিট করে ফেলেছি। আর আমরা যদি আরেকটু সামনে গিয়ে দেখি, যে ওপেন টয়লেটের ব্যবস্থা রয়েছে, গোসলখানার ব্যবস্থা রয়েছে, যারা গোসল করতে চায়, যেটা আমরা উন্নত বিশ্বে গেলে দেখতে পারবো যে এই ধরনের পাশাপাশি সুযোগ সুবিধা রাখে। আর অবশ্যই আমরা এই পুকুরটির পাড়ে মসজিদটি আমরা অলরেডি দেখেছি। তো যাই হোক বন্ধুরা, এখন যেটা আসলেই বলার কথা, সেটা হচ্ছে উনি একজন, যেই এই প্রতিষ্ঠানগুলো যিনি ফাউন্ডার, উনি ছিলেন একজন সরকারি আইনজীবী, এবং উনি পাশে ওনার বাসভবনটি রয়েছে। আমরা যদি একটু দেখাই, এই ভবনের পিছেই আমরা দেখতে পাচ্ছি যে একটি ভবন রয়েছে, এটা হচ্ছে ওনার বাসভবন, এবং উনি ওখান থেকে চাইলে কিন্তু এখানে মনিটরিং করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ওনার উদ্যোগকে আমি খুবই, ওনার নাম হচ্ছে মিস্টার সালাউদ্দিন, উনি একজন সরকারি উকিল ছিলেন। তো ওনার উদ্যোগেই আসলে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। যারা পড়াশোনা করতে চান এখানে, আমি মনে করি অনেক সুযোগ সুবিধা পাবেন। আপনার স্টুডেন্ট, আশেপাশের সব স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারেন, এবং এখানে অ্যাজ এ আপনারা পারিবারিক একটি ট্যুরিস্ট স্পটও তৈরি করেছে। আমরা চাইলে এখানে ভ্রমণ এবং এখানে একটি ভালো একটি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, যে আসলে প্রত্যেকটা মানুষের উচিত, যাদের সামর্থ্য আছে, এরকম উদ্যোগ নিয়ে কিছু একটা করা, যেটা হচ্ছে আমাদের সমাজ ও দেশের জন্য উপকারে আসবে এবং আমরা উপকৃত হব। এটা শুধু পড়াশোনার পাশাপাশি কিন্তু এখানে একটি ট্যুরিস্ট একটা স্পটও তৈরি করেছেন, যেখান থেকে আসলে আমরা আসলে একটি টাইম স্পেন্ড করতে পারি এখানে। আর ওনার অবশ্যই নেক্সট চেষ্টা করব একটি ওনার ইন্টারভিউর মাধ্যমে ডকুমেন্টারি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি। এটা হচ্ছে আমার এলাকার পাশেই পড়েছে, এই জন্য এটাকে আমি জাস্ট শর্টলি আকার আপনাদের কাছে তুলে ধরলাম। ধন্যবাদ মিস্টার রাশেদ খান, যিনি ক্যামেরায় আমাকে সহযোগিতা করেছেন। আসলে উনি ক্যামেরাম্যান না, জাস্ট উনি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমাকে সাপোর্ট দিয়েছেন। তো আমরা অবশ্যই ওনার চ্যানেলের, উনিও একজন ইউটিউবিং করতে চাচ্ছেন, এবং নতুন কন্টেন্ট আপনাদেরকে উপহার দেবেন, আশা করি সেটা নিয়েও আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য মিস্টার রাশেদ সাহেব, আপনিও জানান ধন্যবাদ আমার অডিয়েন্সকে। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনার অডিয়েন্সকেও অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভিডিওটি অনেক লাইক করবেন, শেয়ার করবেন, এবং পাশে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, যাতে নতুন নতুন ভিডিও আসতে পারে।